আজকে কিন্তু সারাটা দিন আমি লম্বা লম্বা খাবার খেয়ে কাটাবো। পশ্চিমবঙ্গের অর্ধেক খাবার বোধ হয় এই খেয়ে কি উঠে যাবো দোকান থেকে। ছ পিস করে নিচ্ছি, তো ছ পিস করে দাম ভাই 20 টাকা, ঠিক আছে? দাদা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিল, দেখতে হচ্ছে এখন আমার ভিডিও দেখছে। সারাদিন গোল আকৃতি খাবার খেলাম, তো ওইখানে প্রায় তোমার অনেকজন কমেন্ট করেছো, আমাকে একজন কমেন্ট করেছো, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল দাদা এবার লম্বা লম্বা খাবারের ভিডিও বানাও। আর আজকে দিনটা হচ্ছে ভাই শনিবার, তো তোমরা সকলে প্রায় কম বেশি জানো যে শনিবার কি। শনিবার হচ্ছে আমার মায়ের পুজো, মানে মা কালীর পুজো। তো দ্যাটস ওয়াই আমি আমার বোনের বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়লাম, এখন একটু বাজার যাবো গাইস, কেননা কোলা পেড়া কিছু কেনার জন্য। ওকে চ্যালেঞ্জটা শুরু করবো কিছুক্ষণ পর, দ্যাটস ওয়াই তোমাদেরকে বললাম যে আজকে পুজো, তো পুজোটা করে আসবো, দেন আমি কিন্তু বাড়ি থেকে কিছু খাবার টাবার খেয়ে দিন চলে যাবো বাজার। তো চলো বন্ধু এখন যাওয়া যাক, আমি সাইকেল চালাতে গাইস কোনো কথা তো বলতে পারবো না, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু বাবা বারণ করেছে, ঠিক আছে, যে তুই সাইকেল চালাতে ভিডিও করিস না, যদি বাই চান্স পড়ে গেল মোবাইলটা তো ব্যাস গাইস। তো চলো একদম দোকানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ও তো গাইস ফাইনালি বাজার এসে এই দোকান থেকে আমি কিনে নিলাম সমস্ত কিছু জিনিসপত্র, এইখানে ভিতরে আছে, ঠিক আছে। আর এই রয়েছে এখন ম্যানেজার দোকানে, দোকান ওপেনিং করলে জাস্ট দেখতে পাচ্ছে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যাচ্ছে ভাই, ঠিক আছে। এখন ঘড়িঘাটে বাজে কটা দেখতে হচ্ছে ভাই 9:45 বাজে, ঠিক আছে। চল এখন বাড়ি গিয়ে স্নান করে এখন যেতে হবে মা কালীর স্থান, তাই তো? তো চলো একেবারে ডাইরেক্ট গাইস মা কালী পুজো করে আসি, দেন তোমার সাথে আবার কথা হচ্ছে। ও ভাই লো, তো ফাইনালি অনেকক্ষণ পরে আমি আমার বোনের বাহনটা নিয়ে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে, কারণ তোমাকে বলেছিলাম যে আজকে আমি সারাদিন কিন্তু লম্বা লম্বা খাবার খেতে চলেছি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক গাইস। তো গাইস অলমোস্ট আমি বাজারে চলে এসেছি, বাজারে এসে এই দাদা দোকান থেকে দুটো কোলা নিয়ে নেবো, ঠিক আছে। এটাই হবে ফার্স্ট আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য। তো চলো এখন দাদাকে দুটো কোলার দামটা পেমেন্ট করে দেখা হচ্ছে সুমন ভাইয়ের দোকানে। ওইখানে ভাবলাম দুটো কোলা নেবো, ঠিক আছে, তো 10টা দাম বলছিলো, তো আমার কাছে খুচরো নেই আর অনলাইনও নেই, ঠিক আছে, আমি 100 দিচ্ছিলাম, ওই জন্য খুচরো দাও ভাই। সব জায়গায় গাইজ কিছু না কিছু প্রবলেম হবেই ভাই, কিছু কিছু মুশকিল হবেই ভাই। তো চলো কোনো চাপ নেই, চলো আর একটা দোকান গিয়ে দেখা যাক যে হয় কি না খুচরো, ঠিক আছে। তাহলে গাইজ আরও অনেক দোকান আছে জামুরিয়া বাজারে আমাদের, বহু দোকান, ঠিক আছে। তো গাইজ ওই দাদার দোকানে পেলাম না, তো এখন আমি পেট্রোল পাম্পে এসেছি, তো পেট্রোল পাম্পে এই দাদার দোকান থেকে 6 পিস কোলা নিচ্ছি, তো 6 পিস কোলার দাম ভাই 20 টাকা, ঠিক আছে। তো দাদা বললো 6 পিস নিয়ে নে আমার 20 টাকা দিয়ে দিবি। তো যাই হোক গাইজ চলো এখন 6টা নিয়ে নিই, কোলা কেনা হয়ে গেল কমপ্লিট। আর এখানে কিন্তু দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল, দেখতে হচ্ছে এখন আমার ভিডিও দেখছে। সো তোমরা সাবস্ক্রাইব করো ভাই, তোমরা যারা আমাকে জামুড়িয়া থেকে দেখছো, ঠিক আছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ওকে তো এখন আমার কিন্তু সুমন ভাই ডাকছে, তো চলো যাওয়া যাক আর কোলাও কিনে নিয়েছি ফাইনালি। ওকে ও গাইস মারাত্মক লেভেলের গরম, ঠিক আছে, তো চলো এখন সুমন ভাইয়ের দোকান যাওয়া যাক। ওকে বেসিক্যালি এখন আমি সুমন ভাইয়ের দোকানে চলে এসেছিলাম। ওকে তো সুমন ভাই এখন আমার ক্যামেরা করছে, আর এখানে কিন্তু অলমোস্ট আমি একটা কোলা খেয়ে নিয়েছি, একটা মিনি ব্লগের জন্য, মানে শর্ট ক্যাপচারের জন্য, ঠিক আছে, একটা খেয়ে নিয়েছি গাইজ। তো চলো এখন আরো একটা বাকি আছে, আর আমি তোমরা দেখতে পেলে 20 টাকায় কিন্তু 6-6টা কোলা পেলাম। তো এইটার মধ্যে এক সুমন ভাই খাওয়াই বললো, ও বলছে ভাই তুই আমার লোক লাগছে খাওয়া হয়, তো যাই হোক ওকেও আমি একটা দিয়ে দেবো, আর বান্ধবী কিন্তু বাড়ি গিয়ে মাকে বাবাকে আর বোন মিঠে দিয়ে দেবো, ঠিক আছে। চলো বন্ধুরা আর হালকা পাতলা করে তোমাকে একটু করে রিভিউ দিই, ঠিক আছে। তো গাইস চলো এবার সেকেন্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করা যাক, ঠিক আছে। এই সামনে দোকান দেখতে পেয়ে গেলাম, এখান থেকে একটা বিঙ্গো টেড়ে মেরে নেবো। ও গাইস ফাইনালি, ও ভাই আস্তে কাকা ভিডিও করছে দেখতে পাচ্ছেন, তো ফাইনালি কিনে ফেললাম টেড়ে মেরে, ঠিক আছে। তো চলো এটা ভাই লম্বা লম্বা আকৃতি হয়, এখন এটা আমি আর সুমন ভাই খাবে, কেননা সময় গাইজ কোলা দিইনি, কিন্তু কোলা আমি কিন্তু একাই খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো এখন এটা সময়কে দেবো, চলো এখন এলে খাওয়া যাক, কারণ চলে যাবো বাড়ি। সো ভাই লোক 3 নম্বর লম্বা খাবার খাওয়ার চ্যালেঞ্জটাও কমপ্লিট করে দিলাম, বাট তোমাদের কিন্তু
লং ভিডিও আমি দেখাতে পারলাম না, দ্যাটস ওয়াই আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো লংটা আর অন করতে পারলাম না, ঠিক আছে। তো তোমার মেবি দেখতে পাচ্ছ স্ক্রিন সাইডে কোন একটা দিকে তোমার দেখতে পাচ্ছ যে আমি খেলাম একটা লম্বা মিষ্টি, হোয়াইট কালারের লম্বা মিষ্টি। আর গাইস দারুণ ছিল ভাই, লিটারেলি মুখে দিলাম না, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই কেশর একদম সেন্ট উঠছিল, ঠিক আছে। তো ভাই লোক আপাতত এখন তিনটা খাবার খেলাম, মানে লম্বা তিনটা খাবার খেলাম, এখন আরও দুটো বাকি আছে যেগুলো কিন্তু সন্ধ্যেবেলায় নেবো, রাত্রেবেলায় নেবো। তো সেই ফুটেজগুলো রাত্রেবেলায় তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। আর বিকেল দিকে তোমাকে বললাম যে বিকেল দিকে আমার দোকানে আসতে হবে। তো চলো এখন ঘড়িকাটে ঠিক বাজে দুটো বেজে, যাই না ভাই কটা বাজে দেখ, আমি নিজেই দেখতে পাচ্ছি না ভাই। তো যাই হোক এখন দুটো বেশি বাজছে, এখন চলো বাড়ি যাওয়া যাক। আর এই সাইডে রয়েছে সুমন ভাই, তো চলো এখন যাওয়া যাক বাড়ি। সত্যি তো বলতে ভাই লোক আমি দুপুর দিকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সো এখন আমি চলে এসেছি দোকান। তো দোকান থেকে টাইম বের করে আমি যাচ্ছি তোমাদের জন্য ব্লগ করার জন্য, ঠিক আছে। সো চলো এখন যাবো একটা এগরোলের দোকানে, এগরোলের দোকান গিয়ে একটা ভাই এগরোল নেবো বড়ো সড়ো, ওকে। সেটাও ভাই লম্বার মধ্যে পড়ছে ভাই, এই সামনে একটা দোকান দেখতে পাচ্ছি মেবি, হ্যাঁ রয়েছে একটা দোকান। তো চলো এখন এখান থেকে দেখা যাক যে এগরোল পাওয়া যায় কি না, নেবো। তো গাইজ এখন ফার্স্ট ফুডের দোকান চলে এসেছি, এখানে কিন্তু সমুদ আমার পেমেন্ট ক্লিয়ার করে দিল, ঠিক আছে ভাই, থ্যাংকস আ লট সমুদাকে। তো গাইজ আমার কিছু টাকা কিনতে এখানে বেঁচে গেল, যাই হোক চলো। এই যে দেখি ভিড়টা দেখে নাও, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো গাইজ এই মুহূর্তে এখন এগরোল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে। তো গাইস ফাইনালি অনেকক্ষণ বাদে কিন্তু এগরোল চলে এসেছে। আর একটু আচ্ছা বন্ধুরা, এইটাও কিন্তু লম্বা লম্বা, সারাদিন আজ প্রায় চার পাঁচটা খাবার খেয়ে নিলাম ভাই লম্বা লম্বা। আর আরও একটা কিন্তু খাবার বাকি আছে যেটা রাতে খাবো, যখন আমি বাড়ি ফিরবো দোকান থেকে তখন এটা খাবো, ওকে। The next day. So বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট, কারণ তোমাদের একশো থেকে আমার ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে ডু সাবস্ক্রাইব। তো বন্ধুরা এত পরিমাণে কাজের চাপ থাকা সত্ত্বেও, কাজের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি। আর হ্যাঁ, নেক্সট কী চ্যালেঞ্জ করবো, কী রকম করবো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তোমাদের নিজের নিজের ওপিনিয়ন দিতে পারো, ওকে। তো চলো আজকে এখানে আমি ভিডিও এন্ড করছি, দেখাচ্ছি নেক্সট দিন সবাই ঠিক নটার সময়, তখন তোমার সবার তখন সুস্থ হ্যান্ড। হ্যালো গাইস, টাটা, বাই।